আজকের আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে তদ্বিত প্রত্যয়, ঠিক আছে? তোমরা যদি পার্ট থ্রি ভিউটা যদি না দেখে থাকো তো অবশ্যই তোমরা দেখে নেবে, সেখানে আমি তোমাদের কীট প্রত্যয়টা বুঝিয়েছিলাম। সো আমি তোমাদের যেইভাবে কীট প্রত্যয়টা বুঝিয়েছিলাম, সো আমি ভেবেছিলাম তদ্বিত প্রত্যয়টা সেইভাবেই ঠিক বোঝাবো, কিন্তু দেখো যে যে অ্যাকচুয়ালি প্রত্যয় চ্যাপ্টার না মানে একটা বিশাল একটা বড় চ্যাপ্টার, সো অত কিছু তোমাদের এখন ক্লাস সেভেনে উঠে জানার দরকার নেই, ঠিক আছে? সো কিছু হালকা শব্দ আছে, সেই শব্দগুলোকে কীভাবে তোমরা মানে যদি পরীক্ষায় তোমাদের দেয় এই শব্দগুলো, তোমরা কীভাবে মানে এই শব্দগুলোকে যে প্রকৃতি আর প্রত্যয়টা দুদিকে আলাদা করবে সেটা তোমরা এই ক্লাসে ভালো করে বুঝে নাও, ঠিক আছে? সো এখানে দেখো কী লেখা আছে, তদ্বিত প্রত্যয় মানে জানো তো, তদ্বিত প্রত্যয় মানে যে শব্দ প্রকৃতির সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তো তদ্বিত প্রত্যয় বলে। সো প্রথমটা কী লিখেছি দেখো, মানব শৈশব, এগুলো তোমাদের বই রয়েছে, ঠিক আছে? তাও তোমাদেরকে আমি এটা মানে বুঝিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়, ঠিক আছে? দেখো এখানে মানব আছে, এখানে দেখো শৈশব আছে, শেষে দেখো ব আছে, মানে শেষে অ আছে, অ ব অ আছে ব, এখানে দেখো এখানে ই আছে, শেষে ই আছে, তাহলে শেষে যদি ব থাকে ব, ঠিক আছে, ব থাকে অ থাকে ব, তাহলে তোমার এখানে একটা স্নো প্রত্যয় চলে আসে, কি প্রত্যয়, স্নো প্রত্যয়, ঠিক আছে? আর মানবের হচ্ছে প্রকৃতিটা সেটা হচ্ছে মনু, তাহলে মানবের প্রকৃতি মনু, তাহলে এর সাথে আমি কি প্রত্যয় যুক্ত করবো, স্ন প্রত্যয়, বুঝতে পারতেছ? তারপরে দেখো শৈব, শৈবর যেটা মানে প্রকৃতি আছে সেটা হচ্ছে শিব, মানে যেটা মূল সেটা হচ্ছে শিব, তাহলে শিব যুক্ত স্ন, ওকে? তারপরে দেখো দাশরথী, দাশরথের দেখো ই আছে, তাহলে ই থাকলে কি এটা হবে, ই থাকলে এটা হবে না, তাহলে দশরথী, দাশরথের মূলটা হচ্ছে দশরথ, দাশরথের মূলটা হচ্ছে দশরথ, আর এখানে যে ই আছে না এটা হচ্ছে স্নি হয়ে যাবে, কি হয়ে যাবে, স্নি, ওকে, স্নি হয়ে যাবে। তারপরে দেখো দৈত্য, তাহলে দৈত্যর যেটা মূল সেটা হচ্ছে ধৃতি, ধৃতি, আর এর যে মানে জফলাটা, এই জফলাটা যেটা স্নোটা আসবে সাথে একটা জফলা চলে আসবে, স্নো জফলা চলে আসবে। তারপরে দেখো গাঙ্গেয়, তাহলে তোমরা বলো গাঙ্গেয়র মূলটা কি, গঙ্গা, গাঙ্গের মূলটা গঙ্গা, এর সাথে দেখো গঙ্গা, এটা এও আছে, এও, এও থাকলে এখানে স্নেহ প্রত্যয় যুক্ত হয়, স্নেহ প্রত্যয়, তাহলে এও থাকলে কী প্রত্যয় যুক্ত হয়, স্নেহ প্রত্যয় যুক্ত হয়। তারপরে দেখো দেবায়ন, তাহলে দেবায়নের মূল হচ্ছে দ্বীপ, দেবায়নের মূল হচ্ছে দ্বীপ, আর একটা আয়ন আছে, তাহলে আয়নের জন্য এখানে স্নায়ন হবে, দ্বীপযুক্ত স্নায়ন, ঠিক আছে? তারপরে দেখো নাবিক, তাহলে নাবিকের যেটা মূল হচ্ছে সেটা হচ্ছে নৌ, নৌ, নাবিক, যে নৌ চালায় নাবিক। তারপরে বিক, এখানে দেখো যে এটা ইক হবে, কী হবে, স্নিক হবে, যে নাবিকের ইকটা কী হয়ে যাবে, স্নিক হয়ে যাবে, নাবিকের ইকটা কী হয়ে যাবে, স্নিক হয়ে যাবে, নৌযুক্ত স্নিক নাবিক। তারপরে দেখো সাহিত্য, সাহিত্য এখানে কী দেখো, তাহলে সাহিত্যিকের মূল সাহিত্য, সাহিত্যিকের মূল সাহিত্য, আর এর সাথে দেখো ইক আছে, ইক মানে কী যুক্ত হবে, স্নিক যুক্ত হবে, স্নিক। দেখো ব্যবহারিক, এখানেও দেখো ইক আছে, ইক থাকলে স্নিক যুক্ত হবে, তাহলে ব্যবহারিকের মূল তো ব্যবহার, এর সাথে কী যুক্ত হবে, স্নিক যুক্ত হবে, ঠিক আছে? তারপরে দেখো এর সাথে ইও যুক্ত আছে, ঠিক আছে, তাহলে মানব যুক্ত স্নিও, কি যুক্ত হবে, স্নিও, ইও আছে মানে কি যুক্ত হবে, এখানে দেখো ইও যুক্ত আছে, ইও, তাহলে ইওটা কি হয়ে যাবে, স্নিও হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখো ইকটা কি হয়ে গেছিলো, ইকটা যেরকম স্নিক হয়ে গেছিলো, ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, স্নিও হয়ে যাবে। এখানে দেশ, তাহলে দেশের, দেশ হবে এরপরে, মানে দেশীয়র মূলটা দেশ, আর ইও আছে, ইও হলে কি হয়ে যাবে, স্নিহ হয়ে যাবে, স্নিহ হয়ে যাবে। সো আশা করছি বুঝতে পারতেছ। তারপরে দেখো, তারপরে, তারপরে দেখো তৎকালীন, এটা হবে তৎকাল যুক্ত ইন, তৎকাল যুক্ত ইন। সর্বাঙ্গীন, তাহলে সর্বাঙ্গ যুক্ত ইন। তারপরে দেখো ব্যথিত, তাহলে ব্যথিতর মূল হচ্ছে ব্যথা যুক্ত ইত। তারপরে পুষ্পিত, তাহলে পুষ্প যোগ ইত। আশা করছি বুঝতে পারতেছ। এরপরে কয়েকটা টপিক, কয়েকটা জিনিস বাকি আছে, সেটা বলে তোমাদের এটা শেষ করবো, ওকে?
তারপরের কিছু শব্দকে দেখো তোমরা, যে এখানে লিখেছি মৃন্ময়, পৃথিবীময় আর মহিময়, তাহলে এই শব্দগুলোকে দেখো শেষে দেখো ময় আছে, তাহলে ময় যখন থাকবে না তাহলে তোমরা ময়র শব্দ যুক্ত করো, ময়র, ঠিক আছে। তাহলে এখানে দেখো যে মৃন্ময়ের মূল হচ্ছে মৃত যুক্ত ময়, ময়টাকে কি বলেছি ময়ট, শুধু একটা দেখো ময়ের সাথে একটা ট যুক্ত ময়ট। তাহলে পৃথিবীর মূল পৃথিবী, পৃথিবীর সাথে কি যুক্ত করবে ময়ট। তারপরে দেখো মহিময়, তাহলে মহিমের মহিময়ের মূল হচ্ছে মহিমা, মহিমা যুক্ত ময়ট, ঠিক আছে। তারপরে দেখো শ্রীমান, তাহলে এটা কি হবে বলো, শ্রী যুক্ত, দেখো যে মান আছে না, মান থাকলে মুতুব করবে, মুতুব, তাহলে মান থাকলে কি এখানে কি করবে, এখানে মুতুব করবে। আরেকটা জিনিস বলে দিই, সো আমরা যখন কৃত প্রত্যয় করেছিলাম, কৃত প্রত্যয় সেখানে কিন্তু আমরা মান দেখেছিলাম, মান, ঠিক আছে, মান দেখেছিলাম, সেখানে আমরা মানের জায়গায় আমরা কি করেছিলাম, স্নাচ করেছিলাম, স্নাচ, ঠিক আছে, যেরকম চলমান, ঠিক আছে, তাহলে কি করেছিলাম যে চল যোগ স্নাচ। কিন্তু এখানে দেখো এখানে আমরা মানের জায়গায় কি করতেছি, এখানে মুতুব করতেছি, কেন, ওইটা ছিল চলমান, এটা কিন্তু ধাতু ছিল, ধাতু, কিন্তু এটা কিন্তু ধাতু না শ্রীমান, এটা কিন্তু ধাতু না, ধাতু না হওয়ার কারণে এখানে যেহেতু এটা তদ্বিত প্রত্যয় ওইটা ছিল কৃত প্রত্যয়, তাহলে এখানে মানটাকে আমরা কি করলাম মুতুব করলাম। তারপরে দেখো শিখিন, তাহলে এটা শিখি যুক্ত এখানে ইন, শিখিন। তারপরে দেখো মেধাবী, তাহলে কি হবে এটা মেধা যুক্ত বিন, মেধাবিন, তাহলে মেধাবিনটা তাহলে কি হবে মেধাবী হচ্ছে। তারপরে বিত্তশালীন, বিত্তশালীটা কি যাবে বিত্তশালীন। সো তোমাদের বেসিক্যালি তদ্বিত প্রত্যয় থেকে এই কটা শব্দ ছিল, সো আশা করছি তোমরা মানে জিনিসটা বুঝতে পারতেছো, আর তোমরা কিন্তু এটা মানে খাতা পেন নিয়ে শব্দগুলো লেখো, না দেখে লেখো, আর প্র্যাকটিস করো, আমি যেভাবে বলেছি সেইভাবে একটু বুঝে বুঝে প্র্যাকটিস করো, দেখবে মানে তোমাদের আর কঠিন মনে হবে না, তোমাদের মন থেকে যে চ্যাপ্টার ভয় তোমাদের অটোমেটিকই দূর হয়ে যাবে, ঠিক আছে। এবার বাকি যে টপিকটা আছে সেটা খুবই সহজ, সেটা মানে তোমাদের আমি মানে শেষই করে দিচ্ছি, ঠিক আছে। সো এই ছিল ভিডিও, তোমরা সবাই কেমন ক্লাসটা লাগছে তোমরা কমেন্ট করে জানাও, আর ভিডিও থেকে যদি কিছু উপকৃত হও অবশ্যই ভিডিওতে লাইক করবে, আর সো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, বাই।